আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাত্রি মেনশন নতুন আর একটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তাই তো আমি ফ্রিজে লেচু রাখছিলাম ফ্রোজেন করা, এখন এই লেচুগুলো বের করে আমি খাবো, আমরা সবাই খাবো আর কি। এই তো ফ্রোজেন করা লিচু বের করে নিলাম, এখন এটা বরফ কমলে আপনাদের সাথে শেয়ার করবো। আবার আপনাদের সাথে আমি কিভাবে ঝালমুড়ি বানাই, স্পেশাল ঝালমুড়ি, সেটাই শেয়ার করব। এই তো এখানে আমি নিয়েছি লেবু কুচি, কিছু কাঁচামরিচ আর আদা কুচি, আর হচ্ছে এই যে রসুন আর একটা পেঁয়াজ, আর তো ছোলা বুট বাগার দিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছু চানাচুর, আর এই তো মুড়ি, এই তো ম্যাজিক মশলা এটাও দিব। এই তো আমি একটা বোল নিয়ে নিয়েছি, এখন আমি এক এক করে সব কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে দিব। এই তো পেঁয়াজ, রসুন, আদা কুচি, মরিচ কুচি, আর এতো লেবু। এখন পরিমাণ মতো লবণ দিতে হবে। এখানে একটু এগুলা ভালো করে ডলে নিতে হবে। তো চানাচুর আর দিব, এতো ছোলা, এখন দিব এতো ম্যাজিক মশলা, এটা কিন্তু বাজারে পাওয়া যায় কিনতে, এটা দিলে অনেক মজা হয়। এখন তো ভালো করে সবগুলা মিশিয়ে নিতে হবে। এখন দিব সরিষার তেল, এই তো আমি সরিষার তেল দিয়ে দিলাম। এখন দিব মুড়ি, এই তো এখন ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে এভাবে খেয়ে দেখতে পারেন কেমন লাগে, আমার কাছে তো অনেক মজা লাগে। এতো আমার মাখানো শেষ, এতো মুড়ি মাখানোটা কেমন হলো কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই বাসায় ট্রাই করবেন, খেয়ে দেবেন, খুবই মজা। এতো আমাদের ফ্রোজেন করা লিচু আমরা এখন খাবো। দেখতে অনেক সুন্দর আর খেতে অনেক মজা, আসলে একটু ডিফারেন্স হয় কিন্তু স্বাদটা হালকা একটু কমে যায়, তাই না?
Não, Farhad. Vai não. Farhad? É isso que ele disse, não? চুলগুলা ঠিক করো তো আবার ভালো করে ঠিক করো। তোমাকে অনেক সুন্দর লাগতেছে, মাশাল্লাহ বলো, মাশাল্লাহ। কি খাও তুমি? লুসু। তোমার কাছে লিচু খাইতে কেমন লাগে? ভালো লাগে, সত্যি সত্যি ভালো লাগে। অনেক ভাল লাগে, লিচু খাইলে অনেক ভাল লাগে। ভালো লাগে লিচু খাইতে। এখন আমরা লিচু খাইতেছি, এখন আমরা লিচু খাবো। তাকাও না, দাইয়া তোমার মোবাইলে চার্জ খুলতে পারো? তুমি চার্জ খুলতে পারো, লক খুলতে পারো? তুমি পাগল হয়ে গেছি আমি। সবাইকে বিদায় দিয়ে দাও, দাঁড়াও দাঁড়াও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন। ওই বেশি, আল্লাহ হাফেজ।